Imagina, kita usah tuh. Amma shokal tuh yang kali pomiyo. Eh beti, dia stick mana kau bari kese? Tuh rendu kau ilam, kali pet nak tena, sop sop yang khawatir aku te. Eh beti, kanun salah tuh pomiyo aku tena. Hey, tuh kun sor beras kau tay sor. Kita aku tuh tuh, kau amare, tuh itu mana ancam ancam mari lagi deh. Hey, kita usah tuh kau. Hei kharbari puri, matos tangane, tuh yang mari kisor panas kulle, amale ke kun kolom kau dakian le, ami tuh kau mukte kai tuh pertama nai, manusia mau muka sisi dibo, hei, kau tangane kita korsot, hei, kunano kya kharbari kau dakisot, kunano, matu, matos tangane, muka bica tiap bui tak sot ni, tuh itu amar mari lebi, ami tuh hari kau mukte kai tuh pertama nai. Wah ma, tuh mau tuh tak silai orang aku. Kita kos, ami silai tuh na, tuh yang mari kun kolom kau dakian le, hei. Kos tangan ini, tuh kalau kegiatan kau ini kota nak kota itu, tuh lagi tuh kami gaul mukta kayak tempat tamnai, hamar bangun bareng kita mukta kayak tempat tamnai, tuh yang mari kisah urbanas kalle, kalau kegiatan ini kota nak kota itu, kalau ke, kunano kia, kos tangan ini, ya Allah, Allah neba, ini pun bimbo tuh mana malai lah, kami tuh ibu ini lagi orang gaul mukta kayak tempat tamnai, manusia yang jangan jika ibu, tuh mar ibu ini kota nak kota lo kilan, kikul lo ke kota se, kami kita kau tam, kos tangan ini kalau ke kota itu, kau, kami puji lagi sih kau. আমি সত্তা বুঝছি তুই আমার নাম কইতে নাই আমার এই কি মন কোন বিপদ বালাইলে গো আমি এখন কিলান আমার কোন গুরু টেন মুখ দেখাইমু আর তুই কিলান কোন গুরু টেন মুখ দেখাইবে তোর ও আল্লাহ আমার এই কোন বিপদ বালাইলা ই দিন দেখার আগে আমার তুলিয়া নিলাই না গে রে আমি কি পুরি বেটা ধরছি ও নাসি কি দইছে কইলা কান্না কেন আর তার কি দইছে না বেটা কোনটা নাই ও কলেজ যায় না টিকটক মতো মোড়া লাগা করে না হেলাকে খান দিলাম আর কোনটা নাই আমি টি আয় করাই আই পরে দেখো ভাই মাই ও মতো কষ্ট করে তোরে মোড়া লাগা করাই যাম সাসি তুমি আমারে কইলাই না করে কি তুইলে আমি তো যা বুঝার বুঝি লিছি যাই গাওর মানচরে গিয়া খবরটা কইয়াই দক্ষিণ কোরিয়া যাইতে হইলে রে ভাই এখন পালা একটা সুন্দর পরামর্শ তোমারে দিলাম একটু হইলো কি এখন তুমি যদি যাইতাও তাইলে তুমি বাসা একটু হইবা বাসা একটু ফারো যদি তাইলে তুমি সহজ ভাবে যাইতা কি পারবা আর এখন কো লটারি সিস্টেম করছে বাংলাদেশের লটারি হইবো লটারি হইলে যারা নাম সিলেক্ট হইবো এরা ভাষা পরীক্ষা দিব দিয়া ভাষা পারদর্শী হইলে তারা যাইতে কি পারবো দক্ষিণ কোরিয়া আর দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোক নিব তুমি যদি যাইতাই হয় তাইলে বাসায় ইকোবালা একটা প্রতিষ্ঠান গিয়া আর আগামী বছর তাই বাসা পারদর্শী যারা আছে লটারি ছাড়া এরা সরাসরি যাইতে পারে কোরিয়ান ভাষা জানি আমি তুম চাম কুম বাই বা তুম কি বাই নো বাই বন্ধ তাম তুম আমার তাই গালা গুনি এ বেটা এগু একটা ভাষা হইল রে কোরিয়ার ভাষা কিটা বলানি এ বেটা এ জি তুই কোরিয়া লই আমি নালি বুঝাই দেনি তুই তো বেটা কোরিয়ারে লটারি লাগা আস্তা গাওর মানুষ নিরি কোরিয়া কুড়িয়া গেছিলি নি তুই আগে যা বাদে নিবে না মানে ও নুন গাওর খবর আমি তো রাগস নি তো রাগস না তোর তো এটা দরকার না গাওর তো বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে কি তো হইছে আপনার যে কলেরা বুঝি কলেরা বুঝি যে পুরি রুমান আনে ইগু তো বিশাল বড় একটা ঘটনা ঘটাইছে ইগু তো রে ভাই শর্মর কথা ইগু এখন খাওয়া দিত না শর্মর কথা খারাপ কোনো কামম করিল না এটা খারাপ দেখেও তো বড় ঘটনাটা খুলিয়া কইতাম তাই আমরা ই যে ঘটনা ঘটছে রে বাবা রে এটা ঘটনা তো মারাত্মক এটা ঘটনা এটা তো মান সম্মান লইয়া টান দিব এটা তো আসলে ই গাওর তাক ভাই গিলা সি 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 ইতারে বাবারে এটা খাওয়া দিত না কি আমি এখন যাইকি তোমরা তো থাকো তুই চল আয় দেখি আও দেখি আমরা বুধ কুতি করিস না করলাম
এখন চিন্তা করো জামানাটা কিতা ফরছে কোন জামানাতে আমরা বসবাস করব আমার তো এখন সময় মনে হয় এই পৃথিবী সারিয়া মঙ্গল গ্রহ যাইতাম মঙ্গল গ্রহত গেলাম হন গিয়া থাকলো কারণ হিন অন্ততপক্ষে এই জুট জামেলা থাকতো না এই ধরনের দুর্নীতি থাকতো না দুশ্চরিত্র মানুষ থাকতো না অন্ততপক্ষে এটা আমার বিশ্বাস এই যে মহিলা ভদ্র মহিলা এই যে বিল্ডিং করতে তাকরায় কিলা তাকরায় জানো এই এলাকার মানুষের সাহায্য সহযোগিতা আমরা হকলে মিলিয়া তোমার সাহায্য সহযোগিতা করছি আর তোমার সঙ্গে কুটুম খেগু আছে হাও বেটা সাহায্য বাক্যা বিচারায় বড় দাগর করছে আমরা ফুরু ফুরু দাগর করিও অন্ততপক্ষে হইছি বলে যাইও একটা বালা ঘর থাকি যাও বাসস্থানটা দিয়েছি এই বাসস্থানে থাকিয়া তোমার মেয়ে আমরা এলাকার যে মান সম্মানটা মারলো এই মেয়ের কি বিয়া হয়েছে না তাইলে কীভাবে বিবাহ ছাড়া একটা মেয়ে আর হইলাম আর হইলাম এখন কিতা করা যায় কিতা করতাম তুমি তাই নকো আমি তো আরো ফরম পর খবর পাইছি তারা বিভিন্ন ব্যবসা ট্যাবসার লগে জড়িত যেহেতু আমরা এই গ্রামও বসবাস করব এইরকম দুশ্চরিত্র মহিলা তাহা ঠিক হইতো না আপনারা এটা কিতা কইরা কিতা কইরা বুঝরা ওরে বাবা তান্তা বুঝে যাও কিতা কই আপনার মেয়ে যে ঘটনা ঘটাইছে এতে করিয়া আমরার এলাকার মান সম্মান ইজ্জত হানি হইছে আমরা এই এলাকার বসবাস করলাম এবং সম্মানের সহিত ইজ্জতের সহিত এই ইজ্জতটা বিনষ্ট করলো সে এই কুলাঙ্গার মহিলা কুলাঙ্গার মেয়ে এত জঘন্য মেয়ে জন্ম দেওয়ার কি দরকারটা আছে যে মেয়ে তোমার পরিবারের মান সম্মান মানলো আমরা এলাকার মান সম্মান মানলো আমরা কিভাবে মুখ দেখাই যদি কোনো কারণে কোনো সাংবাদিক এই খবরটা পাইলে লিখে দিতে পারে এতে করিয়া কিন্তু আমরা এলাকার মান সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে নাই নাই একবার ফটো লাগে মিশিয়ে মিশিয়ে দিই এখন কিতা করা যায় এটা একটা সিদ্ধান্ত লই থইব যেহেতু আমরা এলাকার মুখ্য মানুষ মুখ্য বিচারিক এক কাম করলে কিনা কালকে এই ব্যাপারটা বিচারের মাধ্যমে যদি আমরা একটা সমাধানও দিতাম কি পারি না বিচার তো অবশ্যই কালকে বিচার হইব কালকে আমরা হল বইমু বইয়া গিয়ে সুন্দর সমাধান করতে হইব যেহেতু তোমার পরিয়া পাপ করছে এই পাপ কিভাবে মোচন করা যায় এগুলো আমরা সমাজে আছি হিসাবে আমরা এগুলো দেখিয়া দিতাম ঠিক আছে না কথা ওগু থাকি যাও ওগু থাকি ঠিক আছে না শুক্রিয়া জি জি কড়া শাস্তির ব্যবস্থা করুক তারারে দেখিয়া দিলে আরো দর্জনে হইকে না 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 এগুলো তো দৃষ্টান্ত রাখতে হইব দৃষ্টান্ত না রাখলে তো এইভাবে যদি সমাজে চলতে থাকে তাহলে সমাজে আরো একজনের দেখতে কার শিক্ষিকা আরো দর্জনে শিখ কথা ওটাও থাকলো না কিনা ওগু কালকে বিচারের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাধান দিতাম এবং আমরার সমাজ আমরার এলাকাতে আমরা গ্রাম কোনোভাবে খারাপ মানুষের অবস্থান করতে পারতো না এই বিষয়ে আমরা সবাই এক থাকতাম ঠিক আছে না অবশ্যই চলো তোমারও পয়লা বয়স ভালো আছিস না পয়লা কি ফুরিয়েও কাজ করতে পারিস চলো যাই কি আপনার মাছ কথা মাথায় তো আর জবাব দেওয়ার মতো নাই লইছি তুমি আচ্ছা আচ্ছা কিতা কইলা ধন্যবাদ তোমার পরিবার সম্পর্ক করছি তোমার বাইরে আমার আমেরিকা নেওয়ার লাগি ব্যবস্থা করবা আমি কৃতজ্ঞ আমি দিনি আপনি যদি আমেরিকা যান কিন্তু আমার কি তুই তুমি আমার রাস্তা বাড়ি দখল করে আমি যে ওষুধ খাইছি না এর লাগে আমি আজ সকালে সব ওষুধ খাইছি পুরা খাতা শেষ পুরা খাতা শেষ ইন্দালি তুই তো বাস্তায় না
তুমি বাস্তায় না এই মুহূর্তে রাগিয়া করো তুমি আমি দামি বুঝছো আছেন কেঙ্গা ঢুকা বুঝছো খাও আনা মরিদি ভাই গেস্টি করতে মেরে দুই এক ফাটা খাই গলে তুমি বাস পাই নি চি 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 এলা বুঝবে না বাতি আমি অত বুদ্ধি আলোচনা টাকা মার এই এলাকা অত আমি বিয়া বললাম কোন জায়গা সিদা সিদা আছে খালি দাদা দেখে দিয়েছে তোমার বাড়ি বাপ বাপ দাদা দোন সম্পদ দেখে কি আছে আমি খাও দিদা আমি খাও দোন দোন ইস ওখানে আমি কে গেলাম দাদা কোসাই তুমি আমারে কইলা আমারে গালি দিলা আমি ওষুধ খাইতা ঠিক মতো তুমি জানো না হলেদার মুড়ির উপরে আমার একটা হাইস আছে আমি কত চেষ্টা করলাম দ্বিতীয় বলবো নাইতাম কিন্তু তাই তো লেখানো মন দেন ওখানে একটা সুযোগ আই গেল নিশা সার দিছে বুঝলাম চাষা কিন্তু বিয়া হয়ে যা করো তুমি পারবে সে আমার বার গাছ করা ঠিকা যাবে গরু তুলতে পারতো না গরু তুলতে না হলে ফিরে না তুলবো গরু তুলি তুলুন চাষা কিন্তু আপনি আমেরিকা যাইতে পারতাম না কারণ আপনার সম্বন্ধে যে হাম করো আমেরিকা বাজে তো তাই করতো না চিন্তা করি তুমিও চিন্তা করো তাতে হাঁস মরে লাঠিও না বাঙবি এইভাবে চিন্তা করা যায় সাঁতার খাই বলে সাঁতার আমি খালি দিও গরমানি যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না গোছল না প্রীতি বিষম যন্ত্রণা বহুদিন আছে তাই আমার ফিরাইয়া দিছে না করছে কিন্তু এখন যে সুযোগ আইছে এখন কিতা না করতে পারবো ই না করতো নাই কিন্তু বিয়া করিয়া গড়ে তুলতে পারবাই কেন পারতাম না হ্যাঁ সমস্যা কিতা তুই হলদার মাঝে খালি আজে বাজে মাত মাত আপনার হোমন দিকে যে আমেরিকা যাওয়ার ব্যাপারে কাম করা এখানে খেয়াল আছেন আপনার বউ সহজ সরল এর লাগে ব্যাপারটা করতে পারে না আপনার হোমন দিক যদি এই ব্যাপার জানে তাই নর বনির উপরে হতিন সরাইরা তুই লিখে চাই এই আমি তোরা সব সময় না করে আজে বাজে মাত মারতে না কিন্তু ও যে আজে বাজে মাতর মাঝে যে গুরুত্বপূর্ণ এক মাতিলে সহজ বিষয়টা তো আসলে খুব চিন্তা আচ্ছা পরিকল্পনাটা করি হ্যাঁ বুঝলাম না ভাই তুমি যদি মাতি মাতে আমার বেশি মাতিলি না আমার এই মানুষের পথারও হোক না এই গাঁর খেউ বাটফার হোক আমার ইটা যায় না আমি তোমার কথা দিছি আমি সামনের মাসে তোমার টেকা দিব মানি দিব এখান তুমি শিওর থাকতে না 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 এনে তো দেরি মাতর দরকার নাই ভাই আর তুমি তো আসলে বেশি মাত্রায় আমি তোমার তো কথা দিছি ও দিব দাম ভাই মোবাইলও মাত্রায় রঙের আছে মাত হ্যাঁ আচ্ছা ওখান রাখি তো তুমি আমি তোমার ফোন দিব না বাদে তোমার যে ফাঁকিবা ওই যে ফুজির ফুড়ি রুমার কথা কইরা
তাই কিছু করছে না তাই লগে না সে কিটা করি নিছে খালি বমি করে খালি বমি করে ওন ই ঘটনা আস্তা গাল মাইছে জানি নিছে ওন সবে জানিয়া তো খালি সিসি দে খালি সিসি দে হে বদ্র তুই আমারই কিটা হুনাইলি আমি তো বিশ্বাস করতাম পারাম তাই আমারে ভাতটাও দিল না ওকোন ই খামটা গিলা গটাই এই হে গটাইছি ঘটনা ইগু তো আমি জানি ওন তোমার তো জীবনে একটা দুর্ঘটনা ঘটি গেল ওন এক কাম করো তুমি তো দেবদাস হই গেছো ওন রাস্তা রাস্তায় ঘুরো কিটা আর করবা হে বদ্র খানোখা আনাখামে মাতিছে আর কথারে তেনা ফেসাইছে আমি দেবদাস না আমি ইলম জেডিসলাম এমন ফেস খেলমু সব বগলাল লাখান দবদবা সাদা হইছে ওখন আবার কোন বদ মতলব করতেছে এইটা বুঝুর মতলব হকলেও করে কিন্তু নিজর মতলব নিজর কাছে কোনোদিন বদ হয় না তোর কাছে আমার মতলবই গো তো বদ হইতে পারে কিন্তু আমার কাছে আমার মতলবই গো সাচ্চা যাই হোক যেটাও করো একটু বুঝিয়া শুনিয়া করিও কারণ এলাকার অবস্থা ভালো না ঘটনা কোন দিকে ফেস খাইব খোয়া যান না বুঝুর আমার সম্পর্কে তোর কোনো ধারণাও নাই বেটা জানোস নি আমি তো জেডিসলাম আমি বাটি মানছে হয় আমার নাবিতে আর আমি দেখি আমার নাবিত না ঠেঙ্গে টুঙ্গে ফেস আমি তি চিনস নি আমি তিরও তো ফেস না তুই আমার সাবধান করা লাগতো না তুই যাক আমি ভাই মনে আমার বুঝ আমার বুঝ আছে আচ্ছা বুঝছি এর বাদেও একটু সাবধান থাকিও বুঝা যান না তো আচ্ছা ওয়ার লাগি তোরে ধন্যবাদ আমার হলে তুই চিন্তা করা লাগতো না এলাকাত কত বড় একটা ঘটনা ঘটে এর মধ্যে আপনি অন্য নিরাই বুঝতে আপনি জানেন নি ঘটনায় মূল লইছে আপনার মুখায় ঘটনাটা কিন্তু আপনার মুখ উফরাইয়া ফরি যায় ও খবরটা শুনিয়ে আমি আর বরদাস্ত করতাম পারছি না তার সরি আপনার কাছে আইসি বাসটা যদি সিংলা মোটা হয়ে যায় তাহলে কি তা করা লাগে সাফাই করা লাগে আপনার দামরা বেটা ঘুরি দিয়ে বেটির ফুরিয়ে যে ও তো বড় একটা ঘটনা ঘটাইল কি ঘটনা লই আপনি কিটা চিন্তা করলা আমি আবার কিটা চিন্তা করতাম ঘটনাটা ঘটছে যেহেতু বিচার সালিস বইব বিচারা বই একটা ফাইসাল হইব না কইরাম চাচা আপনি তো তাইরে বালা পাই ওই ঔষধ দিয়ে আপনি এটা শুরু কইতেন তোমারই দেখে কি হইল খে হইল আমি বাল পাই ইটা আনতে দিবা ইটা বাদে মাথা আমার সামনে মাত ছিল না বলো চাচা যতদূর দামা সাবা দিন এখানে আমি কিন্তু সব ঘটনা জানি বুঝছেন আমি বিশ্বস্ত মানুষের সূত্রে বলবো যে আপনি এখানে বালা সারা ইটাই দিয়া বুঝছেন চাচা শুধু ভাইয়া শুধু খামলা গাইছে আর এটা কোন ভাই দিছে না দেখো করছো আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলে কালকে কিন্তু আপনার খাবার চবর করা সমাজ সামনে আপনি আমি যাবো না ঘটনা তো জানেন নি আপনি আমি তো জানা বাদ দিয়ে আপনার আপন মনে করি দেখি আমি আপনার মূল হয়েছে কালকে পাঁচ পাঁচ জিতোর সামনে হলেরা ফুরিয়ে স্বীকার করে দিল ষড়যন্ত্র সব সময় হিন্দা দিয়ে বুঝাছে আমার গায়ে না মারতো আমার কথাতে রাজি থাকো তে আপনার অপমানের বারটা নাই আমার খানো লই নিলাম মানে তাই হইবার আগে আমি উঠে দিলাম পাঁচ পাঁচ চিত্র সামনে উঠিয়া কইলাম যে আজির আমি মধ্যে এই যে ঘটনা সত্য মাটি আমার কাছ থেকে করছে তখন আপনিও পাঁচ চিত্র সামনে ইজ্জত তুইলে না আপনি বিচারি মানুষ মুরব্বী মানুষ আপনার ইজ্জত জায়গা রই গেল আর আমার তো চিন্তা নাই মানে ওরা আমি ইগু বাদে যে তারপরে এটা করলাম তিনিও এসে স্যার আপনি আমার জন্য পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ দিয়ে সুযোগে আমরা ইচ্ছা চাইছে স্যার এটা ঠিক আছে সুযোগ না আপনার ইজ্জত পাচ্ছে আপনি বাইরে যাবো
আপনার ইজ্জত বাঁচবে না। গুলজারের সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হিয়া স্যার আমার কিনা ডুবে তো না তারা হতা পাইয়া দিয়েছে, কালকে কালকে ভুলি দিদার নাম হইতো আর আপনি ধন্যবাদ পাতি স্যার, এই খবরটা পাইয়া দিয়ে তুমি এই আমার কইছো গুলজারের অর্থ দিব দেব উল্টা কো বুঝছো কাউন্টারে কাছে বলতে এই আমার কাছে তো আছে ওখান থেকে নিলে বাসি দিব জুতা লাইব জুতা লাইব তুই সেটা করবে তুই আমি সেটা করবো ঠেকা দিলে আমি সেটা করবো আমি সেটা আমার জন্য রইল আমার আমার তো এখনো দুই বছর শুরু আমি এটার একটা ব্যবস্থা বাড়লে করবো সবাই জায়গা হুঙ্গা গুলজার করে গুই গুইল গুয়াটি মোর হসলা মানে সেফটি দে লাগি দি এখন দেখ কথা তোর কি দিতে বাজে কিল্লা বাজে ও দে শয়তানি গাইছে কিন্তু গুড়িয়ে গিয়ে আমার তো এখন তারে দিয়ে তোরে গুলি ভাই ওটা কি ঘুরালি রুশিয়া ভাই আর আমার চেক বুক কাটা দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ সি 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 চিন্তা করাই নো অবস্থা বয় কই গো সি 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 ও বয় তুই দুকরা মারি আউ যাই সি সি আসুনি গো আসুনি ও বয় কিতা বাজ কিতা মনে করে এলাম আমার বাড়ি থাকতা সি 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 ও তোমরা বলো না কান কিনা কো দাইলে তুমি তো তাতে সদর কইতো কোন শরম করে এ ভাই কখন তো কোনটা বুঝা গেছে না আর তুই নিজর মানুষ হইয়া না জানিয়ে না বুঝিয়া এটা কিতা মাত্রে মাত্রা মতে কিতা করতাম ই ঘটনা শূন্য তোর মাথা খারাপ হই গেছে ও তার লগে দৌড়ি আইলাম আইসত বালা কথা এর লাগে না বুঝিয়া মারতেনি আর তুই কিতা ও ঘটনা শুনি আইসত নি না ঠিক ই ঘটনা শুনি আমি আইছি না আমি আইছি অন্য একটা কারণে অন্য একটা কারণে কোন কারণে বয় রে কসাই বয়ে শুনি দেখো বয় দুলাবাই নাই আজকে পাক্কা দিন হয়ে গেছে আর তুমি কত কষ্ট করে এই সংসারটা চালাইয়া যাই না এরে আমার মনোর ওখান বাল একটা সুযোগ গাইছে তুমি আরাম আয়েসে বাকি জীবন খাটাই দিতে পারবাই ও ভাই তুই তো কিতা কইরে আমি তো তোর মাত্র আগা মাথা কোনটা পাইরাম না এরে বয় এ কাম করো ফুরিরে বুঝাই আসো তোমরা গাও সব থেকে দনি বড় লোক দিকে কেউ নাম হইতো আর যদি তোমরা গাও ইলাহান কেউ না থাকে তাহলে আমরা কারো ঘুরে ভাসানি লাগবো এই তুই আমার কিতা কইলি তুই আমার বাড়ি থেকে বাড়িয়ে যা তুই আমার থেকে বাড়ি থেকে বাড়িয়ে যা তুই তো তোমার ভাই না হইতে আমি তো আজকে ফোন দিয়ে বাইরাইলাম নে বই তুমি রাগ করে রাখিনি আমি তো তোমার সুখের কথা চিন্তা করে কথা কইছি এই আমার সুখ লাগতো না তুই আমার বাড়ি থেকে বাড়িয়ে যা যদি না যাস আমি অন্তরে যা থাকি বাইরে তুই তাকে তা কইলাম আরে তুমি তো বুঝো কলঙ্ক যেন লাগিয়েছে তাহলে বালা দিকে লাগবো এলে কি তোমার ফুড়ি দিয়ে ব্যবসা করতাম নে তুই যা তুই আমার বাড়ি থেকে বাড়িয়ে যা আল্লাহ দেখো সাই বই তুমি খামো খারাপ করাই বিষয়টা বুঝার চেষ্টা করবো এই আমার তুই কোনটা বুঝাইছ না তুই আমার বাড়ি থেকে বাড়িয়ে যা তুই আমার বাই হইয়া তুই কেন কিলান কইলাম আরে তুই বাড়ি থেকে বাড়িয়ে যা যা বাড়ি থেকে বাড়িয়া আমি খারাপ কিতা কইলাম না তুই খারাপ কইছ না তুই বালা কথা কইছ এই তুই আমার রাখান তুলেছ না তুই আমার বাড়ি থেকে বাড়িয়ে যা যা কইছি দাও বিষয়টা বুঝলাই না পরে হস্তাইবে আচ্ছা তুই আমারে বুঝাই লাগতো না হস্তাইলে হস্তাইলাম ও তো বড় সাহস আমারে কি কথা করাইয়া এটা অবস্থা এলাকার যে ঘটে বড় বড় ঘটনা ঘটে তোমার তো দেখাও মিলে আমার দেখা না মিললেও আমার উপস্থিতি না থাকলেও এলাকার কোন সময় কি তা ঘটে না ঘটে সব খবরও আমার কাছে আয় কিন্তু আসবো তুমি তো গাছর খবর ডালর খবর ফাটা খবর রাখো ও ফাতা খবর রাখি দিত আপনার বিরুদ্ধে যে এলাকার যে ষড়যন্ত্র হইল ও খবরটা আমার কাছে আইছে এর লাগিয়ে আমি আপনার কাছে আইছি ও খবরটা জানাই হ্যাঁ কিতা কিতা ষড়যন্ত্র বিষয়টা তো পরিষ্কার করিয়া কও ভাই আগামী কালকের বিচার আমরা কলেরা খুঁজি ফুরি যে রোমা সর্বপ্রথম তোমার নামটাও হইল কারণ তাইলে তোমার নাম হইতে বাধ্য হইছে হ্যাঁ তোমার সাহস ই এলাকা তোমার প্রতিপক্ষ তুষালি যে কত নিচেল আমি গেছে এবার তো আমার জানা আছে ভাই সাহেব ই অল্প সময় লইয়া অত চিন্তা করার আর অত চিন্তা করার তো কোনো কারণ আমি দেখি না যেহেতু আমি জেডি সামি কেন আছি এখানে তোমার চিন্তার কোনো কারণ নাই আমার কাছে একটা সমাধান আছে যদি আমার প্রস্তাবে তুমি রাজি থাকো প্রস্তাব কিতা প্রস্তাব কালকে বিচার আরম্ভ হইবার আগে আমি কি অবস্থিত উঠিয়া সকলের আগে আমি কইব যে ঘটনাটা আমি ঘটাইছি
দেখ ভাই কথা হওয়ার বাদে তারা যে ফেস ফেলাইছে সব ঘটনা একবারে গান বলাই বিনিময়ে আপনি আমারে আপনার ইজ্জতর বিনিময়ে আমার ফুল চেহারাটা দেখা দেবা কিটা পাতা নাই পারি আমার ইজ্জতর বিনিময়ে তুমি 50,000 যদি 1,00,000 কইতা তার বাদেও নিজের আছে সময় বিলম্ব করি আমার নক লাভ হইত যেহেতু আমরা ডানা সকল উপস্থিত হয়ে গেছি আমরা মাছ শুরু করি প্রথমে মেরে আনৌকা মেরে আনা জিজ্ঞাসাবাদ করুক মেয়েটা যেমন অপরাধী যে ঘটনাটা ঘটাইছে এই মেয়ের লোকে হেও সমান অপরাধী আয় আয় ষড়যন্ত্র করিয়া লাভ নাই মেয়ে আইলেও এটা পরিষ্কার হয়েছে কিনা ষড়যন্ত্র করার তো কিছু নাই ষড়যন্ত্র শেষ করে আকে ফাল্টা জবাব পায় ইটা ফুরি আইলেও এমন হল্লাও পরিষ্কার হয়ে যায় হাজিরানে মজলিস আমার কিছু কথা যদি আপনারা অনুমতি দেন না 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 ইনো যেহেতু বইছি সবর সমান অধিকার সবে মাত্রায় ভার ভাই তবে যেটাও কইবা এই ঘটনার লগে সামঞ্জস্য থাকে না যা কইবা উবাই যাব হোক দেখো কা এই ঘটনার মূলে আমি আর ই মেয়েটার এই নো ফাইনটি তো সামনে আনার দরকার না আমরা একজনে আরজনকে বালা পাই আমরা লুকাইয়া বিয়া করছি আর ই সন্তানের বাবা আমি না 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 তুমি লা কইলে তো ওই তো নাই মেয়েটারে আনিয়ে জিজ্ঞাসাবাদ করা লাগবে আশ্চর্য বিষয় কিন্তু মেয়েরা আনার কি অত বড় একটা ঘটনা যদি সত্য না হইতো তো এইভাবে বড়া সমাজে এখন মানুষে এই উপবাদটা মাথাত লইব নিশ্চয়ই ঘটনার সত্যতা আছে দেখলা একটু ষড়যন্ত্রটা কিলিয়া ভাঙ্গি দেখলাম তো অত বড় শেখা খাইয়াও শিক কইল তোমার দেখ কি শিক কইছে এখানে আমার বালা আনতা যাই গেছে যাইও ঘটনার যেহেতু সূত্রপাত ফাইল দিছি ইকানো বইয়া সময় নষ্ট না করিয়া আমরা আমরা দারদার খামো যাই আর যে দিসলাম কত বড় একটা ঘটনা তুমি এলাকাত ঘটাইছো গোটাইয়া ফ্রাঞ্চাইজ দোলা করছো ভবিষ্যতে লাগে সতর্ক হই ফ্রাঞ্চাইজর দ্বারা দানা আছে এরা রইলা হয়রানি করা ঠিক না যাই হোক তার বাদেও তোমার ধন্যবাদ যে তুমি সত্যতা প্রকাশ করছো তার চলো বুড়ালি যাই আইও তুমি অত বড় অপবাদ তোমার মাথা ফেলা আমি তো তোমার কোনোদিন কিছু পাইছি না আপনি আমার কথাটা মনোযোগ দিয়া শুনুক আসলে এটা একটা অভিনয় আসলে আমরা একজনে আরজনকে বালা বর্তমানে আমরারে লইয়া আমরার এলাকার যা ঘটে যদি এমন কিছু করতাম তাইলে সম্পর্কর পরিণতি ঘটল না আর আরেকটা কথা আমার মনে হয় না আপনিও আপনার ফুরি আমার লোকে বিয়া দিতে রাজি হইলা না কারণ সবে জানে আমি জানি আর কি দান্দা মান্দা করি আসল ঘটনা কেউ জানে আমি যারা লোকে ইতা করি তারা আসলে বালা মানুষ না সমাজের গুণে দোরা মানুষরে আমি বুঝাইতাম চাই যে তারার বুদ্ধির উপরেও আল্লাহ আরও বুদ্ধিমান মানুষ এই দুনিয়ায় ফাটাইছো সব তত্ত্ব বুঝলাম মন্দ মানুষের বিচার যদি আইনে না করতে পারে আল্লাহ তো করবা তুমি তো নেই পাপর বাগে দাঁড় উইতায় আম্মা আমি তাইনটে বুঝাইছি তাইন কইছেন তাইন আর ইতা করতো না বিয়া করে তাইন কৃষি কাজে মনোযোগ দিবা আর সব বাদ খাম সারি দিবা জি আম্মা তাইন ঠিকও কইছো ঠিক আছে বিয়ার ব্যবস্থা করো দেখছো মাঝে মাঝে সফলতা লাগে কিছু কৌশল অবলম্বন করা লাগে Thank you.